অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে যে মামলাগুলো হয়েছে তার মধ্যে অনেক মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় ও অভিযুক্তদের গ্রেপ্তার করে। 20 সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা উচ্চ বিদ্যালয় বন্যার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এসব কার্যক্রম দ্রুত হয়। তিনি বলেন, সংস্কার কমিশন হয়েছে, এই কমিটিগুলো গত বৃহস্পতিবার বৈঠক করেছে, অক্টোবর মাস থেকে কার্যক্রম শুরু হবে। পাশাপাশি শিক্ষা, গণমাধ্যম সহ আরও কিছু সংস্থা সংস্কারের পরিকল্পনা রয়েছে, যে কমিশনগুলো অংশীজন ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে। সব রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলে সংস্কার কার্যক্রম শুরু হবে। বন্যার্থীদের নিয়ে নাহিদ বলেন, এই দুর্যোগ দুর্গতদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে দেশের মানুষ, ছাত্ররা সহ সবাই মিলে বন্যার জন্য একত্রে কাজ করেছে, প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করেছে সেটি অভূতপূর্ব, এ ধারা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা পুনর্বাসন কার্যক্রমের দিকে যাচ্ছি, পানি কমছে, মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যেতে শুরু করেছে। লক্ষ্মীপুরে পানি দেরিতে কমেছে কারণ এখানে খালে বাঁধ ও খাল দখল হয়ে আছে, সে খাল যদি খনন করা যায় তাহলে দীর্ঘমেয়াদী সুরাহা হবে। মৎস্য, কৃষি ও পানি সম্পদ খাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সার্বিক যেসব খাতে ক্ষতি হয়েছে সে বিষয়টি পূরণ করে আবার আগের জায়গায় সে গতিতে ফিরিয়ে আনা যায়, সেটি আমাদের লক্ষ্য। তিনি বলেন, এখানে যারা প্রশাসনে আছেন, পুলিশ, জেলা প্রশাসন, সেনাবাহিনী, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সঙ্গে সমন্বিতভাবে খুব সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম এগিয়ে নিয়ে গেছেন। পুনর্বাসন কার্যক্রম এভাবে সমন্বিতভাবে চালু থাকবে, এটাই প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।